সারা দেশের ন্যায় ময়মনসিংহের নান্দেল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক ভুঁইয়ার নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন বয়োজ্যেষ্ঠ ও সাধারণ নারী পুরুষ। এছাড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে করোনার টিকা নিতে আসা 600 নারী পুরুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, যতদিন ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা প্রদান করা হবে ততদিনই তিনি টিকা নিতে আসা সাধারণ জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে যাবেন। যতদিন টিকা দিবে ততদিনই আমি মাস্কের ব্যবস্থা করে রেখেছি, ইতিমধ্যে আজকে থেকে শুরু করছি। মুরব্বী যারা আছে বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছি এবং যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আবাস তাদের রূপ দিতে হলে অবশ্যই জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ দিয়েছেন তার জন্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। উক্ত টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজুল হক। টিকাদান কেন্দ্রে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে টিকা প্রদান কার্যক্রম দেখে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রশিদ ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুঁইয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই ইমদাদ ভাইয়ের যে সহযোগিতার ফলে এখানে একটা সবচেয়ে বেশি সুশৃঙ্খল পরিবেশ আমি লক্ষ্য করতেছি এবং তিনি সরাসরি এটা তত্ত্বাবধান করতেছেন। জনপ্রতিনিধি হিসাবে আমি তাকে ধন্যবাদ জানাই। আর উনি জনগণকে মাস্ক বিতরণ করতেছেন এবং বৃদ্ধদেরকে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা তার একটা অনুকরণীয় দৃষ্টান্ত। এ সময় নান্দাইল মডেল থানার উপপরিদর্শক মোস্তফা, সাংবাদিক আলম ফরাজি, মোহাম্মদ রফিকুল ইসলাম মোরল ও শাহজাহান ফকির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।